সহি মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? তখন সাহাবায়েরা কিরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব হলো ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, সে হলো নিঃস্ব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হলো ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের মাঠে সালাত সিয়াম যাকাতের মতো আমল নিয়ে আসবে। وقد وياتي قد شتم هذا অথচ সে কাউকে গালি দিয়েছে দুনিয়াতে, وقذف هذا অথবা কাউকে মিথ্যা আরোপ করেছে, واكل مال هذا অথবা কারো মাল আত্মসাৎ করেছে, وصفك دماء هذا অথবা কারো রক্তপাত ঘটিয়েছে, وضرب هذا অথবা কাউকে প্রহার করেছে, فياتي من حسناته ফলে তার আমল নামা থেকে তাদেরকে সওয়াব দিয়ে দেওয়া হবে, فإن فنيت حسناته যখন তার সওয়াবগুলো শেষ হয়ে যাবে, قبل أن يقضي ما عليه এরপর পাওনা দার বাকি থাকবে, أخذ من خطاياهم فطرحت ثم طرح في النار, এরপর ওই সমস্ত পাওনা দারের গুনাহগুলো তার আমল নামায় চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব আমাদেরকে এই সমস্ত জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।